হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের আলোচ্য বিষয় অ্যাপ্লিকেশন অফ ট্রিগোনোমেট্রিক রেশিওস। ট্রিগোনোমেট্রিক রেশিওস কী, তাকে কীভাবে ডিটারমাইন করবো ইত্যাদি বিষয়ে ডিটেইল আলোচনা করে আমি অলরেডি আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করেছি, এবং সেখানে আমরা দেখেছি যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা ইত্যাদি ট্রিগোনোমেট্রিক রেশিওসকে, এবং কীভাবে তাদের আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বিভিন্ন বাহুর রেশিওর আকারে রিপ্রেজেন্ট করছি। আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো যে সেই ট্রিগোনোমেট্রিক রেশিওর কনসেপ্টকে ব্যবহার করে নানা রকম প্র্যাকটিক্যাল প্রবলেমস, নানা রকম মেজারমেন্টস আমরা কিভাবে করতে পারি। আশা করব আজকের ভিডিওর আলোচনা স্টুডেন্টসদের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় অ্যাপ্লিকেশন অফ ট্রিগোনোমেট্রিক রেশিওস ফর ডিটারমিনেশন অফ হাইটস অ্যান্ড ডিস্টেন্স। অর্থাৎ হাইট এবং ডিস্টেন্স ডিটারমাইন করার জন্য আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওকে কী করে ব্যবহার করতে পারি, এবং সেক্ষেত্রে কী কী বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেই নিয়েই আজকে আমি আলোচনা করছি। প্রথমত, প্রতিটি ট্রিগোনোমেট্রিক রেশিওর প্রেজেন্টেশন সম্পর্কে আমাদের স্বচ্ছ আইডিয়া থাকা প্রয়োজন। আমরা জানি ট্রিগোনোমেট্রিক রেশিও সাধারণত নির্ধারিত হয়ে থাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ওপর। তো ধরা যাক ABC হলো এরকম একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার অ্যাঙ্গেল B 90°। আমরা জানি বাকি দুটি অ্যাঙ্গেলের প্রতিটি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। আমি ধরো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ACB কে কনসিডার করছি অ্যাজ থিটা। সেক্ষেত্রে আমরা জানি সাইন থিটা, ওয়ান অফ দি ট্রিগোনোমেট্রিক রেশিওস, ক্যান বি ডিটারমাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ পারপেন্ডিকুলার অ্যান্ড হাইপোটেনিয়াস। দিস ইজ আওয়ার পারপেন্ডিকুলার, দিস ইজ দ্য বেস, অ্যান্ড দিস ইজ হাইপোটেনিয়াস। দেন উই গেট পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, দ্যাট ইজ AB বাই AC will give us sin theta, perpendicular AB, hypotenuse AC. Secondly, cos theta, which is base by hypotenuse, that means BC by AC. Then comes tan theta, tangent of angle theta, is perpendicular by base, that is AB by BC. এই রেশিওগুলোকে ইনভার্স করলে আমরা পাই যথাক্রমে কোসেক থিটা, কোসেক থিটা হুইচ ইজ নাথিং বাট ইনভার্স অফ সাইন থিটা, সো ইট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ AC বাই AB। জাস্ট আমরা রেসিপ্রোকেট করলাম। সেক থিটা যেটা কস থিটার ইনভার্স, তাহলে এখানে আমরা পাচ্ছি AC by BC, অর্থাৎ hypotenuse by base, cosec ছিল hypotenuse by perpendicular, and then পাচ্ছি আমরা cot theta, 1 by tan theta, that means BC by AB. তাহলে এই পার্টিকুলার ট্রিগোনোমেট্রিক রেশিওসগুলো সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। নেক্সট, আর কোন বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা দেখা যাক। এর সাথে যে বিষয়টি সম্পর্কে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে তা হলো প্রশ্নে কি দেওয়া আছে। যে কোনো প্রশ্ন সঠিকভাবে সমাধান তখনই করা যায় যখন প্রশ্নটি ঠিকমতো পড়া হয়। প্রশ্নে কি দেওয়া আছে, কোন পার্টিকুলার ডাইমেনশনে মেজারমেন্ট দেওয়া আছে, কোন পার্টিকুলার ডাইমেনশনকে ডিটারমাইন করতে বলা হয়েছে, তার উপরে বেস করে তোমাকে প্রপার ট্রিগোনোমেট্রিক রেশিও চুজ করতে হবে। একমাত্র সেক্ষেত্রেই তুমি যথাযথ উত্তরে পৌঁছতে পারবে। চলো বেশ কিছু অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা পুরো বিষয়টিকে আরেকবার দেখে নিই। তাহলে চলো আমরা একটা প্রবলেম ডিসকাস করি, যেখানে আমরা দেখব কিভাবে ট্রিগোনোমেট্রিক রেশিওকে অ্যাপ্লাই করে আমরা এই প্রবলেমের সমাধান খুঁজে পাই। এখানে বলা হচ্ছে যে ইফ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি টপ অফ এ ট্রি ফ্রম আ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড ইজ 60°, and the point is 20 meter away from the foot of the tree, then find its height, means height of the tree. Pura bishoy take amra jodi ekta chobir madhye prokash kori tahole amra erokom ekta configuration pacchi. Suppose this is our tree, amra puro bishoy take ekta right angle triangle er formation e anbo prothome, karon ta chhara amra trigonometric ratio apply korte parbo na. Dhora jak sei right angle triangle holo ABC ebong jar AB রিপ্রেজেন্ট করছে ট্রিকে, ওকে,
BC হলো সেই পার্টিকুলার ডিস্টেন্স, দ্যাট ইজ 20 মিটার, দ্যাট ইজ ডিস্টেন্স বিটুইন দ্য ফুট অফ দ্য ট্রি অ্যান্ড দ্য পয়েন্ট ফ্রম হুইচ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ কাউন্টেড। তাহলে এখানে BC হচ্ছে 20 মিটার অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যাঙ্গেল অফ এলিভেশন, দ্যাট ইজ 60 ডিগ্রি। আচ্ছা, এখানে আর একটা কথা জানা প্রয়োজন, হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ এলিভেশন? অ্যাঙ্গেল অফ এলিভেশন বলতে বোঝায় যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে যখন আমরা আপওয়ার্ড ভিশন আমাদের হচ্ছে, সেই সময় আমরা যখন উপরের দিকে তাকাচ্ছি, সেই সময় আমাদের যে ডাইরেকশনে আমাদের আপওয়ার্ড ভিশন তৈরি হচ্ছে, সেই ডাইরেকশনের সাথে হরাইজন্টাল বেসের একটা অ্যাঙ্গেল ফর্ম করে, সেই অ্যাঙ্গেলকে আমরা বলে থাকছি অ্যাঙ্গেল অফ এলিভেশন। আমরা নিচ থেকে উপরের দিকে তাকাচ্ছি এবং আমাদের ভিশনের যে পাথ, সেই পাথ এবং হরাইজন্টাল লাইন পাসিং থ্রু দ্য আই অফ আস যে অ্যাঙ্গেল ফর্ম করছে, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ এলিভেশন। এর অপোজিটটা হলো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন? কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আমরা যদি নিচের দিকে তাকাই, তাহলে হরাইজন্টাল লাইন বেসের সাথে প্যারালাল করে টানা লাইনের সাথে একটা অ্যাঙ্গেল ফর্ম করবে, দ্যাট অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ওকে, সো দিস ইজ অ্যাঙ্গেল অফ এলিভেশন, দিস ওয়ান ইজ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এখানে অ্যাঙ্গেল অফ এলিভেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ পয়েন্টটা থেকে আমরা টপ অফ দ্য ট্রির দিকে উপরের দিকে অর্থাৎ তাকাচ্ছি, তার ফলে আমাদের অ্যাঙ্গেল অফ এলিভেশন তৈরি হয়েছে উইচ ইজ 60 ডিগ্রি। এই ইনফরমেশনটুকু দিয়ে আমাদের বলা হয়েছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য ট্রি, দ্যাট মিন্স দিস হাইট ইজ টু বি ফাউন্ড। তাহলে ইনফরমেশন কিসের দেওয়া আছে? যদি আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে কনসিডার করি, ইনফরমেশন দেওয়া আছে বেসের, অ্যাকিউট অ্যাঙ্গেলের মাপ হলো 60 ডিগ্রি। ওকে, বার করতে হবে পারপেন্ডিকুলারের ডিস্টেন্স, কারণ এখানে গাছ ট্রিটা পারপেন্ডিকুলার দ্বারা রিপ্রেজেন্টেড হচ্ছে এই ছবি অনুযায়ী। তাহলে পারপেন্ডিকুলার এবং বেস এই দুটোকে কম্বাইন করে কোন রেশিও, এই দুটোর প্রয়োজন হয় কোন রেশিও ফর্ম করতে? থিঙ্ক ওভার ইট। ইয়েস, ট্যান। So we have to take tangent of 60 degree. Okay? So from figure, আমরা দেখতে পাচ্ছি tan 60 degree is AB by 20. Tan 60 degree is root 3, we know, AB by 20. So what is the measurement of AB? That is 20 root 3. Okay? So in this case, you may put the value of root 3, which is 1.732 up to 3 places of decimal, or you may keep the answer up to this. But if it is instructed in the question, jodi proshnei dewa thake je use root 3 equals to 1.732 or kono particular irrational number er root bole dewa roilo, use that one, tokhon kintu sei value boshatei hobe. Otherwise amra jodi ei form e uttor rakhi kono oshubidhe nei, tale what is the height of the tree in this case, which is 20 root 3 meter. So height of the tree is 20 root 3 meter. তাহলে দেখলে কিভাবে আমাদের প্রদত্ত ইনফরমেশনস এবং যা বার করতে হবে তার উপরে বেস করে ট্রিগোনোমেট্রিক রেশিও চুজ করতে হবে এবং তারপর আমরা ক্যালকুলেশনকে নিয়ে এগোব। এবারে আর একটা প্রবলেম দেখো, বলছে ফ্রম আ পয়েন্ট অন দ্য রুফ অফ এ বিল্ডিং the angle of elevation of the top of a monument and angle of depression of the foot of the monument are 60 degree and 30 degree respectively. Height of the building is 16 meter. We have to find the height of the monument. তাহলে সবার আগে এই পুরো ডিসক্রিপশন, এই পুরো ইনফরমেশনকে নিয়ে আমরা একটা ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন করব। ধরা যাক, দিস ইজ আওয়ার বিল্ডিং, ওকে, যা এ বির মাধ্যমে রিপ্রেজেন্টেড হচ্ছে। দিস ইজ আওয়ার মনুমেন্ট, সিডির মাধ্যমে রিপ্রেজেন্টেড হচ্ছে। দিস ইজ দ্য বিল্ডিং, দিস ইজ দ্য মনুমেন্ট। বলা হচ্ছে ফ্রম আ পয়েন্ট অন দ্য রুফ অফ দ্য বিল্ডিং দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য মনুমেন্ট। খেয়াল করো কিভাবে লাইন বাই লাইন পড়ে আমরা প্রথমে ছবিটাকে, ডায়াগ্রামটাকে আগে তৈরি করছি, কারণ এই স্কেচটা যদি ঠিকমতো আমরা না করি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। তাহলে টপ থেকে, টপ রুফ টপ থেকে, আমরা যখন বিল্ডিংয়ের রুফ থেকে আমরা টপ অফ দ্য
মনুমেন্টের দিকে তাকাচ্ছি, তৈরি হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, যা কিনা 60 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য মনুমেন্ট, সেটা কত? 60 ডিগ্রি। কোথার থেকে এটা দেখা হচ্ছে? এটা দেখা হচ্ছে ফ্রম দ্য রুফ অফ দ্য বিল্ডিং। সেই একই পয়েন্ট থেকে যখন বটম অফ দি মনুমেন্টের দিকে তাকানো হচ্ছে, তৈরি হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, হুইচ ইজ 30 ডিগ্রি। এবং আমাদের আলো আরো বলা হয়েছে যে এই বিল্ডিং এর হাইট হলো 16 মিটার। এই ইনফরমেশনের উপর বেস করে এবার আমরা বার করতে চলেছি হাইট অফ দ্য মনুমেন্ট। তো দেখা যাক কিভাবে আমরা বার করতে পারি। তাহলে এবার আমরা মনুমেন্টের হাইট কি করে বার করব সেটা দেখে নিই। আমরা যদি এবিডি ত্রিভুজ, আমরা তো এখানে সবকিছুই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গুলার ফর্মে নিয়েছি, তো এবিডি ত্রিভুজটাকে যদি আমরা ভালোভাবে অবজার্ভ করি, দেখব এবির লেন্থ হলো 16 মিটার, রাইট? বিডিটা আমি কিন্তু জানি না, অর্থাৎ ডিস্টেন্স বিটুইন দ্য মনুমেন্ট অ্যান্ড হাউস বিল্ডিং আমরা কিন্তু জানি না। আমি বিডিটাকে ধরো এক্স মিটার ধরে নিচ্ছি, লেট বিডি ইজ এক্স মিটার, রাইট? তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল এবিডি, ফ্রম ট্রায়াঙ্গেল এবিডি আমরা কি পাচ্ছি? ট্যান অফ অ্যাঙ্গেল এ ডি বি ইজ ইকুয়াল টু এবি বাই বিডি। এবার প্রশ্ন হলো যে আমরা কেন ট্যানজেন্ট নিলাম, তাই তো? আমাদের বার করতে হবে কি? বার করতে হবে সিডির হাইট, রাইট? আমরা জানি যে এবির সাথে এই পোর্শনটুকু, আমি যদি এর নাম ইডি, তাহলে এবির সাথে ইডি পোর্শন ইকুয়াল লেন্থে রয়েছে, কারণ আমার কনস্ট্রাকশন অনুযায়ী ই এ বিডি একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছে। অতএব এবির সাথে ইডি ইকুয়াল লেন্থে রয়েছে, অর্থাৎ ইডির লেন্থটুকু হচ্ছে 16 মিটার। তার মানে পুরো সিডিকে বার করতে গেলে আমাদের আর সিই পোর্শনটুকুর পরিমাপ দরকার, অর্থাৎ আমাদের সিএই এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে হবে। কিন্তু দেখো সিএই ত্রিভুজের কিচ্ছু দেওয়া নেই বা ইনফরমেশন সিএইর আমরা কিচ্ছু পাচ্ছি না। তাহলে অ্যাটলিস্ট আমি যদি এবিডি ত্রিভুজ থেকে বিডিটা বার করতে পারি, তাহলে বিডির সাথে তো সি ইকুয়াল, তাহলে সিএই ত্রিভুজের এই মেশারমেন্টস আমরা পেয়ে যাব এবং তাকে ব্যবহার করে আমি সি বার করতে পারি, রাইট? সেই কারণে আমরা এক্ষেত্রে আমরা প্রথম ট্রায়াঙ্গেল এবিডিকে নিয়ে ট্যানজেন্ট অফ এডিবি বার করলাম। এবং আমরা যেহেতু বেস বার করতে চাইছি এবং ইনফরমেশন পারপেন্ডিকুলারের দেওয়া, অতএব বোঝাই যাচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস অর্থাৎ ট্যানজেন্ট অফ দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল আমাদের নিতে হবে এক্ষেত্রে। এবং এই রেসপেক্টিভ অ্যাকিউট অ্যাঙ্গেলটা কত, আমি তো এখানে লিখেছি ট্যান অফ এডিবি বা এডিবির পরিমাপ কত, তা না হলে তো আমরা এগোতে পারবো না। খেয়াল করো আমার ইএডি 30 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন 30 ডিগ্রি বলাই ছিল প্রশ্নে। ইএইর যা পরিমাপ এডিবির সেই একই পরিমাপ নয় কি? কেন? দে আর অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, বিকজ বাই কনস্ট্রাকশন এই সাথে বিডি প্যারালাল, এডি ট্রান্সভার্সাল, দে আর ফর ইএডি ইজ ইকুয়াল টু এডিবি, দে আর অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, সো এডিবি ইজ অলসো 30 ডিগ্রি ইন মেজারমেন্ট। সো ট্যান অফ 30 ডিগ্রি is equal to 16 by BD. BD means x. Here I have taken it as x. Tan 30 means 1 upon root 3. 16 by x. So x is equals to 16 root 3. অতএব BD এর পরিমাপ আমরা পেয়ে গেলাম। So BD equals to 16 root 3 meter. তাহলে BD এর যা পরিমাপ হবে, BD এর যা পরিমাপ হবে সেটাই তো হলো এ এর পরিমাপ বাই কনস্ট্রাকশন। তাহলে আমরা এই এবং বিডি উভয়েরই পরিমাপ পেয়ে গেলাম। তাহলে এবারে আমাদের কি করতে হচ্ছে? সিইর পরিমাপ বার করতে হচ্ছে, সিইর মেজারমেন্ট আমাদের বার করতে হচ্ছে। এবং তার জন্য আমরা কাকে নিচ্ছি? সিএই মিন্স দিস ট্রায়াঙ্গেল। সো ফ্রম ট্রায়াঙ্গেল সিএই আমরা কি পাচ্ছি দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি সিএই অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, হুইচ ইজ দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল। এবং আমাদের হাতে অলরেডি এইর পরিমাপ রয়েছে, আমরা বার করতে চাইছি সিইর পরিমাপ। এগেইন বেস গিভেন উইথ রেসপেক্ট টু দিস ট্রায়াঙ্গেল, পারপেন্ডিকুলার ইজ টু বি ফাউন্ড, সো হুইচ রেশিও? ইয়েস, ট্যানজেন্ট। সো উই হ্যাভ টু ইউজ ট্যানজেন্ট অফ সিএই
which is 60 degree, which is equals to perpendicular by base, that is CE by AE. Tan of 60 means root 3. CE by AE means 16 root 3. Cross multiplication korle koto hobe 48. Right? So we have got the measurement of CE. এবারে সিই তো পাওয়া হয়ে গেল, আমাদের বার করতে হবে কিন্তু সিডি। তাহলে সিডি এর পরিমাপ কত নিশ্চয়ই সবাই বুঝে গেছো। সো সিডি ইজ ইকুয়ালস টু সিই প্লাস ইডি। সিই কত? 48। ইডি কত? 16 মিটার। কারণ বাই কনস্ট্রাকশন আমরা দেখেছি এ বি ডি ই একটা রেক্ট্যাঙ্গেল, অতএব এ বি এবং ইডি একই মেজারমেন্টের সেগমেন্ট। অতএব আমরা যোগ করলে পাচ্ছি 64 মিটার। সো দিস ইজ দ্য হাইট, হেন্স দ্য হাইট অফ দ্য মনুমেন্ট ইজ 64 মিটার। আশা করি কিভাবে আমরা ধাপে ধাপে কোন কোন ইনফরমেশনকে মাথায় রেখে একটা উত্তরের দিকে বা সমাধানের দিকে এগোবো এই অঙ্কের মাধ্যমে তোমরা সেটা বুঝতে পারলে। তাহলে আজকের ভিডিওয়ে তোমরা দেখলে কিভাবে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যাপ্লাই করে হাইট বা ডিস্টেন্স ডিটারমাইন করতে পারি এবং সেক্ষেত্রে কী কী বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আশা করব আজকের ভিডিও সব স্টুডেন্টসদের জন্য হেল্পফুল হবে। এবার তোমরা এই বিষয়ের ওপরে তোমাদের পাঠ্য বইতে যে ধরনের প্রবলেমস পাচ্ছ সেগুলো এক এক করে সলভ করো। আশা করব তোমরা সঠিকভাবে সেই সমস্যাগুলি সমাধান করতে পারবে। সবাই ভালো থাকবে, দেখা হবে খুব শিগগিরই অন্য একটি ভিডিওয়ে। থ্যাংক ইউ সো মাচ।